প্রতিশোধ কাকে বলে সেটাই যেন দেখালেন মুমিনুল হক আর নাজমুল শান্ত। প্রথম ইনিংসে তারা আউট হয়েছিলেন নিউজিল্যান্ডের পার্ট টাইমার বোলার গ্লেন ফিলিপসের বলে। এবার পার্ট টাইমার মুমিনুলকে বোলিং এনে সেই ফিলিপসকে মাঠ ছাড়া করলেন অধিনায়ক শান্ত। যেন ফিলিপসকে দেখিয়ে দিলেন টাইগারদের সাথে বাহাদুরি করে লাভ হয় না। মুমিনুলকে বোলিং আনার ম্যাজিক্যাল সিদ্ধান্ত সফল হওয়ায় খুশি অধিনায়ক শান্ত। অধিনায়ক যেন আগেই জানতেন সফল হবেন মুমিনুল। দারুণ একটা জুটি গড়ে বাংলাদেশকে ভয় দেখাতে শুরু করেন কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস। কিছুতেই এই জুটিটা ভাঙা যাচ্ছিল না। বারবার বোলিংয়ে পরিবর্তন এনেও সফল হতে পারছিলেন না শান্ত। তখন হুট করেই অধিনায়ক বোলিংয়ে ডেকে আনেন সাবেক অধিনায়ক মুমিনুলকে, আর তাতেই যেন ভেলকি। আউটসাইড অফে মুমিনুলের একটা স্লো বল, ড্রাইভ করতে যান ফিলিপস কিন্তু বল লাগে ব্যাটের কানায়। তখন স্লিপে থাকা অধিনায়ক শান্ত দারুণ একটা ড্রাইভে লুফে নেন বলটা, দুর্দান্ত ক্যাচে কুপকাত করেন ফিলিপসকে। এই ফিলিপসই বল হাতে বাংলাদেশের কাঁপন ধরিয়েছিলেন। প্রথম ইনিংসে শিকার করেছিলেন টাইগারদের এক হালি উইকেট। ফিলিপসের উইকেটের তালিকায় ছিল মুমিনুল আর শান্তর নামও। এবার পার্ট টাইমার মুমিনুলকে দিয়ে মধুর প্রতিশোধ নিলেন শান্ত। এদিকে বাংলাদেশের বিপক্ষে দারুণ একটা সেঞ্চুরি আদায় করে নেন কেইন উইলিয়ামসন। বড় ভয়ে নাম হয়ে ওঠেন তিনি। তবে নতুন বল হাতে পেয়েই উইলিয়ামসনকে বোল্ড করেন তাইজুল। উল্লাস শুরু বাংলাদেশের, হতাশা ভর করে উইলিয়ামসনের মাঝে। এর আগে এই তাইজুলই ফেলে দিয়েছিলেন উইলিয়ামসনের একটা সহজ ক্যাচ, এখন তো সেই ঘাটতি পূরণ করে দিলেন তিনি নিজেই। এদিন অদ্ভুতের একটা ক্যাচ শিকার করেন তরুণ শাহাদাত হোসেন দীপু। তাইজুলের বলে ঈশ্বরদীর ব্যাটের কানায় লেগে বল চলে যায় সোহানের কাছে। সোহান মিস করলে তার গ্লাভসে লেগে বল যায় দীপুর কাছে। সিলি পয়েন্টে থাকা দীপু দারুণভাবে লুফে নেন ক্যাচটা। সব মিলিয়ে দ্বিতীয় দিনে বাংলাদেশের শিকার 8টি উইকেট। দিন শেষে এখনও 44 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।